প্রতীকের রূপে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও তার রাজপ্রাসাদের চিত্র ফুটে উঠল লালমনের হাটে। জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণমালা থিয়েটার মঞ্চস্থ করে নাটক সিরাজউদ্দৌলা। ছাত্র, শিক্ষক ও দিনমজুরের অভিনয়ে 250 বছর আগের ইতিহাস প্রকাশ পায় এই নাটকে। দেশপ্রেমের জন্য জীবন দিয়ে অমর সিরাজউদ্দৌলার জীবন কাহিনী নিয়ে নির্মিত নাটকে পলাশির যুদ্ধ, পারিবারিক কোন্দল, বিশ্বাসঘাতকতা সহ ইংরেজদের শাসন উঠে এসেছে। নাটকটিতে অভিনয় করেছেন 24 জন অভিনয় শিল্পী। নবাবের খালা ঘসিটি বেগম, সেনাপতি মীর জাফর আলী খান, রবার্ট ক্লাইভ, রাজ বল্লভ, মানিক চাঁদ সব চরিত্রই ছিল মঞ্চে। নাটকে অভিনয় করেন শিক্ষক, ছাত্র, কবি ও দিনমজুর মানুষেরা। আমাদের ভিতরে দেশপ্রেম আরও জাগ্রত করতে হবে। আমাদের নবাব সিরাজউদ্দৌলা সেই পলাশি প্রান্তরে যে তার আত্মহত্যা, এই যে ষড়যন্ত্র, এইসব ষড়যন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই যে হচ্ছে এই নাটকটা করে যাতে হচ্ছে প্রচার হয়, প্রচারের প্রচার করে যাতে হচ্ছে সবাই বুঝতে পারে যে না, এখানে শিক্ষার একটা কিছু আছে। লালমনির হাটে যে প্রেক্ষাপটটা হয় সেটা হচ্ছে আমরা অভিনেতা আসলে খুঁজে পাই না, রাস্তা থেকে ধরে নিয়ে এসে তাদেরকে আসলে শিখায়া তাদেরকে করে আমাদের নাটক করতে হয়। এতে হচ্ছে আমাদের সময়গুলো অনেক বেশি লেগে যায়। নাটক দেখে দর্শকরা জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। সুস্থ বিনোদনের জন্য নিয়মিত এ ধরনের আয়োজন চান তারা। সমাজের অসঙ্গতি ও দুর্গতি দূর করতে নাটকের কোনো বিকল্প নেই। বই পড়তাম যেরকম, তার থেকেও ভালো হয়েছে আজকে নাটক দেখে। আমি আজকে খুবই খুশি। আমরা ফিরে ফিরে যাচ্ছিলাম সেই চরিত্রে, নবাব সিরাজউদ্দৌলা, আলেয়া, মির্জাফর তো রয়েছে আমাদের পাশেই। আমি মির্জাফর কিনা আজকে কিন্তু আমার মনে হচ্ছিল, মোহনলাল, সে গোলাম হোসেন চরিত্রগুলো সত্যি প্রশংসা দাবিদার। 4 মাস মহড়ার পর নাটকটি মঞ্চস্থ করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকরা। আমাদের যে বর্তমান ইয়ং সমাজ বিপথে যাচ্ছে, মদ্যপানে আসক্ত হচ্ছে, সেই কারণে আমরা বর্ণমালা থিয়েটারে আমার নাটকের সঙ্গে সম্পৃক্ত হয়ে তারা যেন ভালো নাট্যকর্মী হয়, ভালো দেশপ্রেমিক হয়, সেজন্য সবসময় উদ্বুদ্ধ করি। লালমনির হাটে সাধারণত টিকিট কেটে নাটক দেখার পরিবেশটা তেমন ছিল না, আমরা সেটা ফিরিয়ে আনতে পেরেছি আমি বিশ্বাস করি, এবং দর্শকরা খুব ভালোভাবে সাড়া দিয়েছে। আমার কলা কৌশলীরা তাদের আপ্রাণ চেষ্টা করেছে ভালো করবার জন্য। ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটকটি দেখতে জেলা পরিষদ অডিটোরিয়ামে ভিড় করেন নাট্যপ্রেমীরা। ইল্লাল্লাহ।